মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস টুয়ে জিওগ্রাফি নেব। তো আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় মেঘ বৃষ্টি জল বায়ু যে অধ্যায়টায় রয়েছে, তো সেই অধ্যায়ে প্রায় তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম মেঘ বৃষ্টি ও জল। জলের তোমাদেরকে পড়িয়েছিলাম জলের তিনটি অবস্থা পর্যন্ত, কঠিন তরল ও গ্যাসীয় এই তিনটি যে অবস্থা আছে এতটাই পড়ানো হচ্ছিল। তো এতটা তো তোমরা আশা করছো প্রত্যেকে পড়ে নিয়েছো, যে বুঝতেও পেরেছো যে কোথায় কী দেওয়া রয়েছে, যে একে অপরের উপর প্রত্যেকেই নির্ভরশীল হয়ে আছে, যে একটা চক্রের মধ্যেই সব ঘুরছে। তো এরপরে আমরা যেটা করবো তারপরে হলো জলের যে তিনটে অবস্থা রয়েছে সেই তিনটে অবস্থা নিয়ে ব্যাখ্যা করা আছে। সবাই পেজ নাম্বার 52 হলো 52 পেজ নাম্বার, থেকে বইয়ের পেজ নাম্বার 52 খুলেছো আশা করি। তো সবাই দেখো আমি পড়ছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে সেগুলো ভালোভাবে পড়বে। তাহলে পেজ নাম্বার 52 দেখো, বলেছে জলের কঠিন অবস্থা। তার আগের দিন আমরা পড়েছিলাম জলের তিনটি অবস্থা, কঠিন তরল আর গ্যাসীয়। তার প্রথমেই রয়েছে জলের কঠিন অবস্থা সম্পর্কে, বলেছে জলের কঠিন অবস্থা, জলের কঠিন অবস্থা হলো বরফ। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে জলের যে কঠিন অবস্থাটা আমরা জানতে পারি সেটা হলো বরফ আকারটা, সেটাই জলের কঠিন অবস্থা। তাহলে জলের কঠিন অবস্থা হলো বরফ, প্রচণ্ড ঠান্ডায় জল জমে বরফে পরিণত হয়, এই অবস্থাকে বলা হয় জলের কঠিন অবস্থা। আইসক্রিমও জলের কঠিন অবস্থা। তাহলে বুঝতে পারছো জলের কঠিন যে আমরা বলি জলে জলের তিনটে অবস্থা, তার মধ্যে কঠিন অবস্থাটা কোনটা বুঝতে পারছো? বরফটা। তারপরে রয়েছে জলের তরল অবস্থা। আমরা যে জল খাই বা যে জল আমরা স্নান করি সেটি হলো জলের তরল অবস্থা, মানে যেটা আমরা খাই খাওয়ার জন্য বা স্নানের জন্য ব্যবহার করে থাকি সেটাই হলো জলের তরল অবস্থা। এরপরে রয়েছে জলের গ্যাসীয় অবস্থা। খাল বিল নদী পুকুর জলাশয়ে জল যখন সূর্যের তাপের ফলে বাষ্প আকারে উঠে যায়, উপর দিকে উঠে যায়, তখন এই অবস্থাকেই বলা হয় জলের গ্যাসীয় অবস্থা। তাহলে জলের গ্যাসীয় অবস্থাটা সব থেকে ভালো, যদি খাল বিল নদী নালাতে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না যে কখন সেটা বাষ্প হয়ে উপরে উঠছে, কিন্তু যখন দেখবে আমরা বাড়িতে রান্না করি, গ্যাসে যদি কোনো কিছু গরম করতে, জল গরম করতে বসায় বা ভাত রান্না করতে বসানো হয়, দেখবে হাঁড়ির উপর থেকে হালকা একটা ধোঁয়া যায়, এটাই হলো জলের গ্যাসীয় অবস্থা, যেটাকে বলা হয় জলীয় বাষ্প হলো। এরপরে দেখো বলেছে জলকে প্রকৃতি দ্বারা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, মানে জলকে আমরা প্রকৃতি দ্বারা কীভাবে আবার ব্যবহার করতে পারি। আমরা যে জল খাই, যে জল দিয়ে স্নান করি বা যে জল দিয়ে বাড়িতে রান্না করা হয়, যে জল দিয়ে চাষ করা হয়, সেই জল পৃথিবীতে কোটি কোটি বছর ধরে রয়েছে। একই জল কোটি কোটি বছর ধরে আমরা ব্যবহার করে চলেছি। তোমরা শুনলে হয়তো অবাক হবে যে জল তোমরা গ্লাসে আছে সেই জল দিয়ে আজ থেকে প্রায় 450 বছর আগে কোনো মানুষ স্নান করেছিল, বা কয়েক কোটি বছর আগে ডাইনোসর সেই জল পান করেছিল। মানে আমরা এখন যে জলটা খাচ্ছি সেই জলটা হয়তো কয়েকশো বছর আগে কোনো মানুষ হয়তো স্নান করেছিল, বা ডাইনোসরের যুগে ডাইনোসররা সেই জলটা খেয়েছিল, সেই জলটাকেই আমরা নিজেরাই খাচ্ছি। সেটা কীভাবে দেখো, বলেছে জলচক্র। বর্ষার দিনে স্কুলের মাঠে দেখলে একটু জল জমে আছে, তোমরা কয়েকটি বন্ধু মিলে সেই জল নিয়ে খেলতে শুরু করলে, এমন সময় মাস্টারমশাই ধমক দিয়ে তোমাদেরকে ক্লাসে ঢুকে ধমক দিল আর তোমরা ক্লাসে ঢুকে পড়তে পড়লো। ভাবলে স্কুল শেষ হলে বাড়ি যাওয়ার সময় ওই জলে আর একটু খেলবো, কিন্তু স্কুল শেষ হওয়ার পর দেখলে স্কুল মাঠে আর কোনো জল নেই। তোমরা হয়তো একটু অবাক হয়ে গেলে এতটা জল কোথায় গেল, মানে কোনো ধরো মানে ছোটো গর্তে বা মাঠে জল জমেছে, স্কুলে যাওয়ার সময় জল জমেছে, খেলে টেলে গেলে আবার স্কুল থেকে ফেরার সময় দেখলে সেই জায়গায় আর জলটা নেই। বলেছে এই রহস্যের মধ্যে লুকিয়ে আছে জলকে ক্রমাগত প্রকৃতির ব্যবহারযোগ্য করে তোলা, মানে এইটার মধ্যেই রয়েছে যে জলকে আবার আমরা পুনর্ব্যবহার যেটা করি সেটা কীভাবে হয়। আমাদের এই পৃথিবীতে জলের পরিমাণ সীমিত, জল ক্রমাগত পৃথিবী থেকে বায়ুমণ্ডলে আবার বায়ুমণ্ডল থেকে পৃথিবীতে চক্রাকারে ব্যবহৃত হচ্ছে, একেই বলে জলচক্র। মানে কী বলতে চাইছে বোঝো, যে ধরো প্রত্যেক দিন যে জল বৃষ্টি হচ্ছে, মাঠে যে জলটা রয়েছে সেই জলটা কোথায় যাচ্ছে? সেই জলটা মাটি চুইয়ে নিয়ে মাটির নিচে চলে যাচ্ছে। এবার মাটির নিচে যে জলটা যাচ্ছে সেই জলটা কিন্তু আমরা টিউবওয়েলের মাধ্যমে পরিশোধিত করে আমরা আবার সেটাকে খাচ্ছি। তাহলে কি এই যে মাঠে জলটা,
এই মাঠে জলটা আবার কোথা থেকে এলো? কোথা থেকে এলো? যখন বৃষ্টি হয় সেই বৃষ্টিটা কী হয়, মাঠে জল জমে যায়, সেই জলটা আবার মাটির তলায় চলে যায়, সেই মাটির জল আমরা কিন্তু খাচ্ছি। আবার কী হয়, এই যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটা কোথা থেকে হলো, বৃষ্টিটা কীভাবে হলো? এই যে বৃষ্টিটা হলো যে সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশের উপরে উঠে যাচ্ছে, তাপে খাল বিল নদী পুকুরে জলটা কী হচ্ছে, তাপ হয়ে উপরে উঠে যাচ্ছে, সেই তাপ সেই জলীয় বাষ্পটা উপরে গিয়ে মেঘ হচ্ছে, মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আবার নিচে পড়ছে, সেই বৃষ্টিটা আবার মাঠঘাট জল জলাশয়ে পড়ছে। এবার যেটা মাঠে পড়ছে সেটা কিছুটা রোদে শুকিয়ে বাষ্প হয়ে যাচ্ছে আর কিছুটা মাটির তলায় চুঁয়ে যাচ্ছে। তাহলে এই যে জলটা চুঁয়ে যাচ্ছে সেটা আমরা খাচ্ছি, আর যেটা বাষ্প হয়ে যাচ্ছে সেটা আবার বৃষ্টি হয়ে পুনরায় আবার পৃথিবীতে এসে পড়বে। তাহলে এইভাবে জলচক্রটা কিন্তু পুনরায় পুনরাবৃত্তি হতে রয়েছে। এইভাবেই আমরা জলকে ব্যবহার করছি। জল কিন্তু পৃথিবীর বাইরে থেকে বা কোথাও থেকে আসে না, জলটা পৃথিবীতেই রিসাইকেল বা পুনরাবৃত্তি হয়ে থাকে। এরপরে দেখো বলেছে, পৃথিবী থেকে বায়ুমণ্ডলের জল বাষ্প আকারে উড়ে যায়, এই পদ্ধতিকে বলা হয় বাষ্পীভবন। তাহলে পৃথিবী থেকে বায়ুমণ্ডলে যে জলটা বাষ্প আকারে যায় সেটাকে কী বলা হয়, সেই পদ্ধতিটা হলো বাষ্পীভবন। এরপর বলেছে দেখো, বায়ু জল ছাড়া যেরকম প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না, ঠিক তেমনি বায়ু ছাড়াও কোনো উদ্ভিদ বা প্রাণী 1 মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। বায়ুকে চোখে দেখা যায় না, কেবলমাত্র অনুভব করি। আমরা বায়ুকে চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করি। ফ্যানের হাওয়া, ঝড় বইলে হাওয়া, একটু গাছের হাওয়া বইল, গাছের পাতা নড়লো, সেটাতেও আমরা বুঝতে পারি বায়ু বইছে বা বায়ুর অস্তিত্ব আছে। গায়ে হাওয়া লাগলে আমরা হাওয়ার উপস্থিতি অনুভব করি। গাছের পাতা নড়লে আমরা বুঝতে পারি হাওয়া বইছে। নদীতে পালতোলা নৌকা আমরা অনেকেই দেখেছি। পালতোলা থেকে নৌকা নদীতে তর করে এগিয়ে যেতে পারে, এক্ষেত্রে হাওয়ার শক্তিকে কাজে লাগানো হয়েছে। এতে মাঝিদের শক্তি ক্ষয় কম হয়। মোটর আবিষ্কার হওয়ার আগে যুগ যুগ ধরে নাবিকরা এই পালতোলা নৌকাতেই চেপে নতুন নতুন দেশে যাতায়াত করত। আবার যদি কিছু গ্যাস বেলুন আকাশে উড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে হাওয়ার স্রোতে সঙ্গে বেলুনগুলো উপরে উঠে সুন্দরভাবে হাওয়ার সাথে দুলে দুলে ভেসে চলেছে। তাহলে কী বলেছে, পালতোলা নৌকাতে যে পাল থাকে সেই পালটা যদি আমরা তুলে দেয় নাবিকরা, সেই পালে হাওয়া লেগে কিন্তু নৌকা কিন্তু খুব জোরে এগোতে থাকে, মাঝিদেরকে কি কম কষ্ট করতে। এখন পাল মেশিন যেহেতু বা মোটর আবিষ্কার হয়ে গেছে, যার জন্য আর পালতোলা নৌকাটা এখন তেমন একটা আমরা চোখে দেখ ব্যবহার হয় না, আমরা দেখতেও পাই না মোটর আবিষ্কার হওয়ার ফলে। কিন্তু তার আগে অবধি নাবিকরা কিন্তু পালতোলা নৌকাই চালাতো। এরপর যে ভূপৃষ্ঠে বা আমাদের পায়ের তলা জমির উপর থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৃথিবীকে যে বাতাসে চাদর দিয়ে জড়িয়ে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে কি আমাদের পায়ের তলা জমি থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, কত কিলোমিটার উচ্চতা, 10,000, পৃথিবীকে যে বাতাসে চাদর জড়িয়ে ধরে রেখেছে বা জড়িয়ে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে কতটা বিস্তার করে রয়েছে বায়ুমণ্ডল বুঝতে পারছো, ঠিক আমাদের পায়ের তলা থেকে শুরু করে উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর টানে এই বাতাসের চাদর পৃথিবীকে ছেড়ে চলে যেতে পারে না। পৃথিবীর যেহেতু টান আছে সেই জন্য পৃথিবীর টানে কী হয়, বাতাসটা অন্য জায়গায় যেতেও পারে না। বাতাসের এই চাদরটি আবার বিভিন্ন স্তরে বিভক্ত। বায়ু সবসময় একই দিকে একই গতিতে বয় না, বিভিন্ন ঋতুতে বায়ু বিভিন্ন দিকে থেকে বয়ে থাকে। যেমন শীতকালে আমরা উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া অনুভব করি, আবার এই সময় আমরা উলের গরম পোশাক পরি। আবার গরমকালে বায়ু উষ্ণতা বেড়ে যায়, তখন আমরা যে গরম হাওয়া অনুভব করি তাকে আমরা বলি লু। তাহলে গরমকালে যে হাওয়াটা বয় সেই গরম হাওয়াটাকে কী বলে, লু। গরমকালে এই কারণে আমরা হালকা রঙের সুতির জামাকাপড় পরি বা ছাতাও ব্যবহার করি। রোদ থেকে বাঁচার জন্য আমরা ছাতা ব্যবহার করি, আর গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা সুতির জামাকাপড় ব্যবহার করে থাকি। তাহলে আজকে এতটাই ক্লাসে তোমাদের পড়া থাকলো, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। তাহলে ছাতা অবধি তোমাদের ছাতা ব্যবহার করে থাকি, পেজ নাম্বার 54 অবধি পড়া হলো, প্রত্যেকে দাগ দিয়ে নাও, দিয়ে বাড়িতে পড়াশোনা করবে। কতটা পড়ালাম, তো এর মধ্যে যদি কিছু প্রশ্ন হয় আমি পরের দিন ক্লাসে সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো, প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরগুলো আলোচনা করে দেবো। তোমরা খাতাতে তুলে নেবে এবং বাড়িতে ভালোভাবে পড়বে।
আরে আজকে পড়া থাকলো তোমাদের কোথা থেকে, জলের তরল অবস্থা রয়েছে সেই অবস্থার ব্যাখ্যা থেকে পেজ নাম্বার 52 থেকে পরে পেজ নাম্বার 54-তে ছাতা ব্যবহার করে থাকি, এতটাই পড়া থাকবে। আজকে ক্লাস এতটাই থাকলো, ভালো থাকবে।